আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা জানব। এবং আমরা জানি যে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা অর্থাৎ এটি হচ্ছে ইপি লেস দেন ওয়ান, কারণ স্থিতিস্থাপকতার আইডিয়াল যে মান সেটি হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়ানের চেয়ে কম হলে সেটিকে আমরা বলছি অস্থিতিস্থাপক চাহিদা, আর ওয়ানের চেয়ে বেশি হলে সেটিকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় মোট ব্যয় পদ্ধতি অনুসারে সেটি আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। যখন কোনো দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অর্থাৎ যখন দাম বাড়ছে, দাম বাড়ার ফলে যদি মোট ব্যয় বৃদ্ধি পায়, মোট ব্যয় কী হবে বন্ধুরা, বৃদ্ধি পায়, কিংবা দাম হ্রাসের ফলে মোট ব্যয় হ্রাস পায়, তবে দাম স্থিতিস্থাপকতা এককের চেয়ে কী হবে, কম হবে। তাহলে এখানে যে উদাহরণটি দেখতে পাচ্ছ, উদাহরণে তোমরা দেখছ যে এখানে প্রাইস বা দাম যখন 15 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল কত, 50 একক। অপরদিকে যখন ওই পণ্যটির দাম হ্রাস পেল অর্থাৎ 5 টাকা কমলো, 5 টাকা কমলো, এই 5 টাকা কমার কারণে চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়ালো কত, +10 ইউনিট অথবা 10 একক। তাহলে এই ক্ষেত্রে যে উদাহরণটি আমরা এখানে পাচ্ছি সেটি হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ দাম হ্রাসের ফলে মোট ব্যয় কী হয়েছে বন্ধুরা, হ্রাস পেয়েছে। তাহলে আমরা মোট ব্যয় যদি ক্যালকুলেট করি তাহলে পি ওয়ান, আমরা এটিকে বলছি পি যেহেতু এটি প্রাইস ওয়ান অর্থাৎ ইনিশিয়াল প্রাইস বা প্রায় প্রথম প্রাইস, পি ওয়ান মাল্টিপ্লাইড বাই কিউ ওয়ান যদি করি তাহলে আমরা পাবো কত, 750 টাকা। অপরদিকে দ্বিতীয় এককের জন্য প্রাইস এবং দ্বিতীয় এককের কোয়ান্টিটি আমরা গুণ করে পাবো 600 টাকা। তাহলে এক্ষেত্রে কী হয়েছে বন্ধুরা, মোট ব্যয় যেটা বা টোটাল কস্ট যেটা টিসি মূলত ফল করেছে যখন আমার প্রাইস ফল করলো। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন দাম হ্রাসের ফলে মোট ব্যয় হ্রাস পায়, তবে দাম স্থিতিস্থাপকতা এককের চেয়ে কী হবে, কম হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে স্থিতিস্থাপকতা রয়েছে এই স্থিতিস্থাপকতা লেস দেন ওয়ান। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম, বা আমরা ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে অস্থিতিস্থাপক। এখন তোমরা চাইলে এটিকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারো, অর্থাৎ একটি ডায়াগ্রাম যদি তোমরা এভাবে অঙ্কন করো যেখানে আমাদের একটি কোয়ান্টিটি ডিমান্ড রয়েছে এবং এখানে রয়েছে আমাদের প্রাইস বা কিউ, এখানে কোয়ান্টিটি ডিমান্ড যেটি হচ্ছে আমাদের লম্ব অক্ষ হচ্ছে প্রাইস, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল প্রাইস ছিল 15 আর সেকেন্ড প্রাইস ছিল 10 আর এরপরটি হচ্ছে ধরো 15 এবং কোয়ান্টিটি ডিমান্ড যখন 15 টাকা বা 15 টাকা তখন আমার চাহিদার পরিমাণ ছিল 50 এবং যখন 5 টাকা কমলো তখন আমার চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়ালো কত, 60তে। তাহলে 5-এর জন্য 15-এর জন্য হচ্ছে আমার 50 এবং 10-এর জন্য আমার 60। এই ক্ষেত্রে আমার প্রতিটি পয়েন্ট যদি আমি যোগ করি এ এবং বি তাহলে আমি যেটি পাবো সেটি হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। আর এই ডিমান্ড কার্ভ অনুসারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রাইস যতটুকু বেড়েছে তার চেয়ে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কী হয়েছে, কমেছে, অর্থাৎ এখানে যে শতাংশিক পরিবর্তনটা অনেকাংশে কম। সুতরাং আমরা বুঝতে পারছি যে অস্থিতিস্থাপক চাহিদা কীভাবে নির্ণয় করতে হয় মোট ব্যয় পদ্ধতিতে, আমরা বুঝতে পারলাম। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোট ব্যয় পদ্ধতিতে যদি দ্রব্যের দাম হ্রাসের ফলে মোট ব্যয় হ্রাস পায় অথবা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে মোট ব্যয় বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে বলছি দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ এককের চেয়ে কম বা অস্থিতিস্থাপক চাহিদা। ধন্যবাদ সবাইকে।